সাতক্ষীরার উপকূলে পুরুষের পাশাপাশি নারীও সমান কর্মদ্যোমী। কারো স্বামী নেই, কারো থাকলেও তার উপার্জন সামান্য, তাই জীবনের ঝুঁকি জেনেও নদীতে নামেন অর্থ উপার্জনে। তবে দীর্ঘ সময় লবণযুক্ত পানিতে থাকায় অনেকেরই দেখা দিয়েছে বিভিন্ন শারীরিক জটিলতা। জোয়ার ভাটার মাঝেই নদীতে চিংড়ির রেণু সংগ্রহে ব্যস্ত মধ্যবয়সী সুফিয়া খাতুন। 22 বছর আগে স্বামী শওকত গাজীর মৃত্যুর পর 3 সন্তান নিয়ে অসহায় হয়ে পড়লেও থেমে থাকেননি তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। জীবিকার তাগিদে আপন করে নিয়েছিলেন নোনা জলের এই নদীকে। প্রতিদিন ভাটার সময় নদীতে নামেন সুফিয়া, ফেরেন জোয়ারের সময়। মাঝের সময়টায় যে রেণু সংগ্রহ হয় তা বিক্রি করেই চলে সংসার। স্বামী মারা গেছে 20-22 বছর আগে, ছেলেরা একটা পড়াশোনা করে আর একটা নদীতে জাল ধরে। তার মতো নোনা পানিতে জীবনযুদ্ধ চলে সাতক্ষীরা উপকূলীয় এলাকার অনেক বিধবা ও নিম্নবিত্ত নারীর। নদীর কুমির আর জঙ্গলের বাঘের আক্রমণের শঙ্কা তো আছেই, পাশাপাশি দীর্ঘ সময় লবণ পানিতে থাকায় দেখা দিয়েছে চর্মরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতা। এই নদীতে আমরা আসি, জ্বর হয়, সর্দি কাশি হয়, অনেকের জরায় ক্যান্সার ট্যান্সার হয়। জঙ্গলে জাল টানতে 200-250 সংসার চলছে। চিকিৎসকরাও বলছেন লবণ পানির কারণে দেখা দিয়েছে জরায়ু ক্যান্সারের মতো জটিল সমস্যা। ডাইরেক্ট পানির সাথে সার্ভিস সম্ভব পাচ্ছে, সেখানে সার্ভিস থেকে হয় সার্ভিসাইটিস। সার্ভিসাইটিস যদি একটা ইনফেকশন, সেখান থেকে যদি লং টার্ম যদি ট্রিটমেন্ট না করা হয় সার্ভিসাইটিস ক্যান্সার। তবে জেলা প্রশাসকের আশ্বাস, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকূলের হাজারো জেলে বাওয়ালিকে সহায়তা দেওয়া হবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু ব্যাপক বিস্তৃত। এখন জেলে বা মাছ ধরে জীবন নির্বাহ করে তাদের সন্তানদের যদি কোনো ইন্ডিভিজুয়াল সুযোগ সুবিধার বিষয় থাকে আমার কাছে আসলে আমরা সেটা নিশ্চিত করি। বন বিভাগের হিসাব মতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গেল 13 বছরে বাঘের আক্রমণে মারা গেছেন অন্তত 25 জন। ডিবিসি নিউজ ডেস্ক।